এই সালাতকে কেন্দ্র করে ভাই বলুন তো বিভিন্ন মসজিদকে আজকে ভঙ্গ ভাঙা হয়েছে কি হয় নাই? এই সালাতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মাদ্রাসা এবং মসজিদকে বাংলাদেশের মাটিতে অজস্র জায়গায় ভেঙে চৌচির করে দিয়েছে, তার জ্বলন্ত প্রমাণ ভোলার মসজিদ আছে না নাই? আছে। আমি গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একথাই বলি, যখন বাবরি মসজিদকে ইন্ডিয়ার সরকার দ্বারা যখন সেটাকে নিয়ন্ত্রণ করে তারা নিয়ে নেয়, আপনারা বাংলাদেশের মানুষ কত রকমের আন্দোলন তারা বলেন যে হিন্দুরা মসজিদকে দখল করে নিয়েছে। ভাই হিন্দু রাষ্ট্র আমাদের ইন্ডিয়া, সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দু আছে, সেখানে হিন্দুদের আধিপত্য থাকবে এ কথাই ঠিক, কিন্তু ভাই যে দেশ মুসলিম 90% দেশ তারপর একটা মসজিদ আল্লাহর ঘর নিস্তার পায় না, ভাই এরপরেও নিজেদেরকে মুসলিম দাবি করেন? যদি হিন্দু দাদা ভাইরা আমাদের ভারতের কোনো মসজিদকে তারা ভেঙে দেয় অথবা দখল করে নেয় এর জন্য মুসলিমদের রক্ত টকবক করে, আর অপরদিকে শুধু নিজেদের মতনৈক্য মতভেদের কারণে অন্য বিরোধী দলের বিভিন্ন মসজিদকে মাদ্রাসাকে ভেঙে চৌচির করে দিয়ে পাক্কা মুমিন দাবি করছেন, আজীব ব্যাপার। আজকে তার জন্য যে বিষয়ে আলোচনা করব সেটা বিষয় হচ্ছে সলাত। এই সলাতের প্রথমে বুঝতে হবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক যে বিষয়ে তাগিদ দিয়েছেন তার নাম সলাত। গোটা হাদিসের মধ্যে সবচাইতে বড় বড় অধ্যায় যেগুলো প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে এর মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার পাবেন সলাত কেন্দ্রিক। মানে বুঝতে হবে কোরআনের সর্ববহুল সর্ববৃহৎ আলোচনার বিষয় সলাত, হাদিসের মধ্যেও সলাত, এর গুরুত্ব আছে না নাই কথা বলেন। শুধুমাত্র কোরআনের আয়াত আর হাদিস দিয়ে যদি আপনি দেখতে চান, শুধু এত পরিমাণে মহাদ্দিসগণ বাব রচনা করেছে, অধ্যায় রচনা করেছেন নামাজ কেন্দ্রিক সলাত কেন্দ্রিক, যা অন্য কোনো জায়গায় এত অধ্যায় এত অনুচ্ছেদ রচনা করা হয় নাই। সলাত হচ্ছে এমন একটি ইবাদত, আল্লামা নাসরুদ্দিন আলবানী সাইবুল জামে হাদিস নম্বর 1703 একটা হাদিস নকল করেছেন, বিশ্ব নবী সর্বশেষ মৃত্যুর সময় তার উম্মতকে যে নসিহা করেছিল সেটা চার সলাত, যে আমার উম্মত তুমি সলাতকে হেফাজত করো। কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম সূরা নাসের 466 নম্বর হাদিস প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সলাত। গোটা বিশ্ব জগতে পবিত্র কোরআনে 6236টা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে, হাজার হাজার রুকুন আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন ল পবিত্র কোরআনকে একদম সমৃদ্ধ করেছে। যতগুলো কোরআনে আয়াত এসেছে সমস্ত হুকুম সমস্ত আহকাম সমস্ত ল আইন সবগুলো এসেছে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে কোরআন আকারে। কিন্তু যখনই আল্লাহ সলাত ফরজ করার দরকার প্রয়োজন মনে করেছিল সেই সময় আল্লাহ নবীকে বিশেষ করে জিব্রাইলের মাধ্যমে কোনো মধ্যস্থাকারী রাখে নাই, বরং স্বয়ং আল্লাহ সলাতকে ফরজ করার জন্য সাত আসমান ভেদ করে নবীকে নিয়ে চলে গেছেন। এটাই সলাতের গুরুত্ব বহন করে। ভাই যাকাত কোথায় ফরজ হয়েছে কথা বলেন? ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াতের আলোকে। হজ কিভাবে ফরজ হয়েছে? একই ক্রাইটেরিয়া, ইসলামের যত রুকুন আহকাম যা ফরজ হয়েছে সব ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে কোরআন আকারে এই দুনিয়াতেই জিব্রাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, আর সেটা ফরজ বিধান হয়েছে। কিন্তু সলাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতকে ফরজ করার জন্য আল্লাহ জিব্রাইলের মাধ্যমেও নেয় নাই, বরং স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ আকাশে নিয়ে চলে গেছে। সেই বুখারী হাদিস নম্বর 349। তাই আপনাকে আমাকে বুঝতে হবে সলাতের গুরুত্ব ওয়া পরিসীম, এই জন্য তো নবীকে আকাশে নিয়ে যেতে হয়। কিন্তু আজকে আমাদের সমাজে এই সলাত নিয়ে আজকে নানা রকমের মতনৈক্য আছে না নাই কথা বলেন? যদি কাউকে বলেন যে ভাই আপনি নামাজ যে পড়লেন না কোন নামাজ, কে বলবে আমরা হানাফি স্টাইল নামাজ পড়ছি, কে বলছে শাফি, কে বলছে হাম্বেলি, কে বলছে মালিকি, কে বলছে শিয়া, আছে না নাই? এক একজন মানুষের এক এক রকমের উত্তর আসে। নামাজ কাদের মতো পড়েন, ওনাকে বলেন হুজুর আপনি যে এইভাবে নামাজ পড়ছেন কেন পড়ছেন, উনি আপনাকে উত্তর দিবেন এটা আমাদের হানাফি মাজহাবে আছে এই জন্য এইভাবে পড়ি। আরেকজনকে জিজ্ঞাসা করেন আপনি যে নামাজ পড়ছেন হাতটাকে ঝুলিয়ে দিয়েছেন কেন পড়ছেন, উনার উত্তর হচ্ছে আমাদের মালিকি মাজাবে, হাত বাঁধার কথা নেই এই জন্যই আমরা হাত ছেড়ে সলাত আদায় করি। ভাই বলে কি বলে না কথা বলেন? কিন্তু আমরা যখনই এই সলাতের এই বিভিন্ন মাসলা মাসাল নিয়ে আলোচনা করি ঠিক সেই সময় কিছু আমাদের আহলে হাদিসের প্রতি অভিযোগ আপত্তি আসে। আসে কি আসে না? প্রথম একটা যে অভিযোগ আপত্তি, যে তোমরা আহলে হাদিস শুধু ছোটোখাটো মাসলা নিয়ে তোমরা মতনৈক্য করো, সমাজটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছ, অনৈক্য করছো, ভাই এমন অভিযোগ আছে না নাই কথা বলেন? আছে।
অথচ গোটা বিশ্ব জগতে যত আহলে হাদিস মসজিদ আছে, হানাফি ভাইরা যদি আমাদের মসজিদে আসে নামাজ পড়তে চায়, নামাজ পড়ে নাবির নিচে হাত বেঁধে, ভাই কোনো হানাফি ভাইদেরকে আমরা ঘরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করেছি জি না? কিন্তু হানাফি ভাইদের মসজিদে আমাদের নিরাপত্তা আছে, কথা বলেন জি না? যদি বুকের পরে হাত বেঁধে নামাজ পড়েন, হুজুর আবার ভিডিও বক্তৃতার মধ্যে বলেছে কেউ যদি জোরে আমিন বলে তাহলে ওকে আগে পাকড়িয়ে ধর, তারপর বল দলিল কোথায় পাইছো, বা আছে না নাই। আমাদের বিশেষ করে মনে রাখতে হবে সলাতের বিভিন্ন রকমের পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সলাতুর রসুল তথা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত। আমরা না হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বেলি, না আহলে হাদিস কোনো আমরা নামাজ চাই না, আমরা কার নামাজ চাই, কথা বলেন? রসুলুল্লাহর নামাজ, এই কথাটা বিশ্বের নবী বলে গেছেন। সহিহ বুখারী প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা, হাদিস নাম্বার 631, ইসলামিক ফাউন্ডেশন 603, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 595। আল্লাহর নবী বলেছেন মালিক বিন হারিসকে অনেকগুলো নুসখার মধ্যে একটা নুসিয়া সাল্লু কামারা রাইতুমুনি উসাল্লি, নামাজ তুমি ওইভাবে আদায় করবে যেইভাবে আমাকে দেখলে, বা নামাজ কার মতো হবে, কথা বলেন? আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছে ওইভাবে সালাত আদায় করতে হবে। আলোচনার পূর্বে একটা কথা বলি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনাকে সামনে আগানোর জন্য। যখন আমরা নামাজের সালাতের মাসলা মাসাল নিয়ে আলোচনা করি, এক ভাইয়ের দল একটা যুবা অথবা একজন আলেম, সে দেখবেন পাল্টা একটা অভিযোগ করে যে আহলে হাদিস শুধু এরা নাভির নিচে আর বুকের উপরে এটা নিয়েই মসজিদে বিভক্তি করছে, বলে কি বলে না, সহি হাদিসের নামে শত বৎসরের ঐক্যকে নষ্ট করছে বলে আমাদের ঘাড়ে দোষ আসে কি আসে না? আসে, মনে রাখবেন। বা আল্লাহর নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলা এটা যাবে না, প্রথমে আকীদাকে পরিবর্তন করতে হবে। উঠিয়ে দেখেন সুনান আবু দাউদ প্রথম খণ্ড হাদিস নাম্বার 755, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদা বিশ্ব নবীর সঙ্গে সালাত আদায় করছেন, এমত অবস্থাতে ইবনে মাসউদ তীর ডান হাতে পুরে বাম হাত বেঁধেছে, কোন হাতের পরে কথা বলেন, ডান হাতের উপরে বাম হাত বেঁধেছে, আমরা কোন হাতে পরে কোন হাত বাঁধি, বাম হাতে পরে ডান হাত বাঁধি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তীর ডান হাতে পরে বাম হাত বেঁধেছে, আল্লাহ রাসূল দেখছেন ইবনে মাসউদের হাত বাঁধাটা উল্টো হয়েছে, বিশ্ব নবী তিনি সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই তিনি বাম হাত উপরে ডান হাত করে দিয়েছেন। চিন্তা করে দেখেন বিশ্ব নবী ইবনে মাসউদের ডান হাত উপরে বাম হাত এটা সহ্য করে নাই, নামাজের সালাম ফেরানোর জন্য অপেক্ষা করে নাই, নামাজের মধ্যেই তিনি সত্যটাকে তাকে শিখিয়ে দিয়েছেন। আর আপনি নাবির নিচে আর বুকের উপর নিয়ে ঝামেলা করবো না তো, আল্লাহ সুন্না নিয়ে ঝামেলা করবো না তো কি নিয়ে করবো, কথা বলেন? ওই সব ব্যক্তিকে বলেন যারা আজকে ঐক্যের নামে এইসব কথা বলে বিশ্বনবী সুন্নাকে জবাই করতে চেষ্টা করছে, ওদেরকে যখন বলবেন নামাজের মাসালা নিয়ে, ওরা বলবে ছোটখাটো মাসালা, এগুলো নিয়ে আলোচনা করলে ঐক্য নষ্ট হয়ে যায়। আবার যদি বলেন ঠিক আছে মাসালা বাদ দিলাম, আসেন আকিরা নিয়ে কথা বলি, তো বলুন তো আল্লাহ কোথায়, আল্লাহর আকার আছে না নিরাকার, আল্লাহ সুবহানাহু সিফাতগুলোকে নিয়ে যদি কেউ তাবিল করে এর হুকুম কি, ওরা আবার আবার কথা বলে আরে তোমরা আকিরা নিয়ে কথা বলছো, আকিরা শব্দ তো কোরআনে নাই, বলে কি বলে না, মানে তারা মূলত মাসালাগত বিষয়টা নিয়েও তারা আলোচনা করতে চায় না, আকিদাগত বিষয় নিয়ে আলোচনা করতে চায় না। তো নাই মাসালা নাই আকিদা, ঐক্যটা কিসের, ঘোড়ার ডিমের? মাসালা নিয়েও আলোচনা করতে দেবে না, আবার আকিদা নিয়ে আলোচনা করেন, আকিদা নিয়ে আলোচনা করতে দেবে না, তো ঐক্যটা কিসের নিয়ে করবেন? আজিব ব্যাপার, শুধু ঐক্য ঐক্য করে চিৎকার মারছে, কিন্তু ঐক্যটা কিসের ভিত্তিতে হবে, কি নিয়ে ঐক্য হবে, এটা আমাদের সমাজে বলা হচ্ছে না। এই জন্য বলেছি আল্লাহর নবী তিনি ডান হাতে করে বাম হাত সহ্য করে নাই, আমরাও আহলে হাদিস আমরা বুকের উপরে নাবি নিচে এটাও সহ্য করব না, সুন্নাত দ্বারা যেটাই প্রমাণিত সেটাই আপনাকে পালন করতে হবে। অনেকে বলতে পারেন তাহলে কি আমাদের যেসব ভাইরা আছে তারা কি হাদিস পড়ে নাই, তারা কি হাদিস বোঝে নাই, আমরা কি একাই হাদিস বুঝে নিলাম, বা একটা বই নিয়ে এসেছি আমি শেখ মুস্তাফদ্দিন স্যারকে, আমি এই বইটা দেখাচ্ছিলাম বসে বসে, আশ্চর্য হয়ে যাবেন আমাদের মুসলিম উম্মার মধ্যে নামাজের যত পার্থক্য, এর জন্য মূল কারণ ফিকি মাজহাব, কি বললাম, ফিকি মাজহাব। এই বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, বইটা ছাপানো হয়েছে বাংলাদেশ থেকেই, বইটার লেখক হচ্ছে আলা হাজরাত আহমেদ রেজা খান বেরলভী, বাংলাদেশ থেকে অনুবাদ করা হয়েছে। বইটার 112 নম্বর পৃষ্ঠা, প্রশ্ন নম্বর 21, কত নম্বর পৃষ্ঠা, 112 নম্বর পৃষ্ঠা আর প্রশ্ন নম্বর 21, এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, দাগানো আছে দেখেন সবুজ দিয়ে, লিখছে কি দেখেন,
সওয়াল মানে প্রশ্ন 21 ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি প্রশ্ন এসেছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ এবং কিয়াসকে যারা স্বীকার করে না বাতিল বলে এদের হুকুম কি এখন তারা জবাব দিচ্ছে বলছে ফতোয়ায় আলমগীরি সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের বলে নাউজুবিল্লাহ মিন জালিম পরিষ্কার লিখছে যারা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ এবং কিয়াসকে যারা হক বলে সত্য হিসাবে যারা বিশ্বাস করে না তারা কাফের ভাই তাদের ধর্মগ্রন্থ নয় তাদের বইয়ে স্পষ্ট লিখে রাখছে যারা ইমাম আবু হানিফার ফতোয়াকে সত্য জানবে না অস্বীকার করবে তারা কাফের ভাই বলুন তো তাদের সঙ্গে আমাদের ঐক্য অসম্ভব কথা বলে আমরা বলছি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ এটাই হচ্ছে হক কিন্তু তারা স্পষ্ট হয়ে বলছে কোরআন সুন্নার বিরুদ্ধে যদি ইমাম আবু হানিফার ফতোয়া চলে যায় তারপরেও ইমাম আবু হানিফার ফতোয়াকেই মানতে হবে আর কেউ যদি ইমাম আবু হানিফার ফতোয়াকে অস্বীকার করে দেয় সে কাফের ভাই বলুন তো এমন যদি আকীদা মানহাজ নিয়ে সমাজে চলে এদের কাছে বিশ্বনবীর হাদিসের কোনো গুরুত্ব পাওয়া যাবে জি না আপনাকে এই ধরনের কয়েকশো প্রমাণ দেখাতে পারবো বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পার্থক্য হওয়ার মূল কারণ তারা মাযহাবের ফতোয়াকে মনে করছে এটাই হক এর বিরুদ্ধে যাই যাবে হাদিস থাকলে সেটা বাতিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই সব ভাইদের যে চিন্তা চেতনা যে ওসুল যে মানহাজ আল্লাহ পরিবর্তন করে দিয়ে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ গ্রহণ করা তৌফিক দান করো সকলে পড়ে আল্লাহুম্মা আমিন মনে রাখবেন আমাদের মধ্যে অনৈক্য হবে মতনৈক্য হবে মতভেদ হবে কিন্তু সমস্ত অনৈক্য বা নিরসন আছে না নাই কথা বলেন আমাদের মধ্যে ফিকি মতনৈক্য হতে পারে আমাদের মধ্যে বিভিন্ন রকমের মতনৈক্য হতে পারে কিন্তু সমস্ত মতনৈক্যের নিরসন হচ্ছে আল্লাহর ওহি কি বললাম আল্লাহর ওহি আমাদের মধ্যে সামান্য কিছু মত পার্থক্য আছে বরং মত পার্থক্য চলে গেছে তো সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুবরণ করে সেই সময়তে সহিহ বুখারী খুলে দেখেন 1241 এবং 1242 নম্বর হাদিস আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেছে এই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছেন ঠিক এই মতো পরিস্থিতিতে গোটা বিশ্বের চারিকোনায় বিশ্বনবী মৃত্যুর খবর পৌঁছে গেছে এই মতো পরিস্থিতিতে সাহাবারা তারা ভয়ে তারা কাঁদাকাটি শুরু করেছে ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে চলেছে বলছে যে ব্যক্তি বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে তার আমি গর্দনটাকে কেটে ফেলবো কথা বুঝতে পারছেন চিন্তা করেন আল্লাহ রাসূল তিনি মৃত্যুবরণ করেছেন তার লাশটা সামনে আছে আম্মাজানের ঘরে এমতো পরিস্থিতিতে সমস্ত সাহাবীরা কাঁদাকাটি শুরু করেছে বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছে তাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে ওমর বিন খাত্তাব এটা সহ্য করতে পারে নাই আল্লাহ নবী মৃত্যুবরণ করবে মানে এটা সহ্য করতে পারে না ওমর বিন খাত্তাব এই জন্য তওবা নিয়ে চলে এসেছে মানুষকে বলছে যারা বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেবো কেটে চৌচির করে দেবো এই কথা ওমর বিন খাত্তাব বলছে মানে ওমর বিন খাত্তাব মানতে চাইছে না যে আল্লাহ নবীর মৃত্যু হতে পারে অস্বীকার করেছে আর সাহাবীরা বলছে মৃত্যুবরণ করেছে যখন ওমারের এই কথা শুনেছে বাকি সাহাবা রাদিয়াল্লাহু আনহু ভয়ে ভীত সন্ত্রস্ত তারা ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত ওমারের বিরুদ্ধে কেউ কথা বলছে না স্টিল তারা দাঁড়িয়ে আছে কোনো মুখ খুলছে না কেন মুখ খুললে ওমার গর্দনটাকে উড়িয়ে দেবে ঠিক এ মতো পরিস্থিতিতে আবুবকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে এসেছেন আম্মাজানে ঘরে ঢুকেছেন বিশ্বনবী শায়িত আছে লাশটার উপরে একটা চাদর আছে চাদরটাকে সরে দিয়ে বিশ্বনবীর কপালে একটা চুম্বন দিয়েছেন এসে বাইরের পরিস্থিতি দেখছেন ওমর বিন খাত্তাবের ভয়ে বাকি সাহাবীরা ভীত সন্ত্রস্ত ভয়ে থরথর করে কাঁপে ঠিক এই পরিস্থিতি অবকার তিনি বুঝতে পারছেন কিছু করার দরকার সংসদ তিনি হামদ এবং সানা পড়তে শুরু করেছেন আম্মা বাদ এই কথা বলে বলছে ওমর ইজলিশ ওমর তুমি বসো ওমর বসছে না সেই সময় আবুবকর বলছে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান মুহাম্মাদান কাদমাত তোমরা যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ তার উপাসনা করতে তোমরা জেনে রাখো আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে আবাকারের কথা দেখেন বলছেন তোমরা যারা বিশ্বনবীর ইবাদত করতে তোমরা জেনে রাখো আল্লাহর নবী আজকে মৃত্যুবরণ করেছে এই কথা বলার পরে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 44 আল্লাহর নবী প্রসঙ্গে তখন সঙ্গে সঙ্গে কোন আয়াত আবু বকর পাঠ করছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহি রাসূল আফাইমাতা ওয়া কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু একটা রাসূল ছাড়া কিছু নয় তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে তারা মৃত্যুবরণ করেছে মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে তোমরা কি দীন ধর্ম ত্যাগ করে দিবে যখন কোরআনের এই আয়াত আবু বকর পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু বকরের মুখ থেকে যখন আয়াতটা শুনলাম তখন মনে হচ্ছে কোন আয়াতটা আজকেই অবতীর্ণ হয়েছে একটা আয়াতেই ওমর বিন খাত্তাব অস্বীকার করছিল বিশ্বের মৃত্যুবরণ করতে পারে ওমর বিন খাত্তাবের হাতে যে তরোয়াল ছিল সঙ্গে সে ফেলে দিয়েছে কেন আল্লাহর ওহী পেয়ে গেছে আল্লাহ কোরআনে আগে বলেছে আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করতে পারে ওমর বিন খাত্তাব মেনে নিলেন যে বিশ্ব নবীর মৃত্যু ঘটেছে ভাই বলেন তো সাহাবীদের মধ্যে মতনৈক্য হয়েছে কি হয় নাই বিশ্ব নবীর মৃত্যু নিয়ে স্বয়ং মতনৈক্য হয়েছে এ নিরসন সমাধান কি দিয়ে হয়েছে কথা বলেন আল্লাহর ওহী দিয়ে কোরআন দিয়ে একটা আয়াত দিয়ে মুসলিম উম্মাকে সতর্ক সাবধান করে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে আপনাকে বুঝতে হবে অনৈক্য হবে মতনৈক্য হবে মতভেদ হবে এর সমাধান আল্লাহর ওহী দিয়েই করতে হবে যদি বড় হুজুরের কাছে চলে যান যদি কবরওয়ালার কাছে চলে যান ভাই ঐক্য আসতে পারে কোশ্চিন কালেও নয় যদি কেউ বলে এই কথা যে আমাদের ফিকের কিতাবে যে কথা লেখা আছে সেটাই মানতে হবে নচেৎ কাফের ভাই এখান থেকে কখনো ঐক্য হতে পারে কখনো এখান থেকে ঐক্য হতে পারে না একটা তো মতনৈক্য হলো কেবলই সমাধান হয়েছে উম্মত আর একটা মতনৈক্য নিয়ে ব্যস্ত হয়ে গেছে কি আর একটা নতুন মতনৈক্য সকলে বলছে আল্লাহর নবীর এখন লাশ মুবারক কোথায় দাফন হবে মুহাজিরা বলছে আল্লাহর নবীর লাশ মুবারককে আমরা নিয়ে যাব যারা আনসার আছে তারা বলছে জি না আমরা আল্লাহ রাসূলের এই লাশ মুবারক নিয়ে যাব আমাদের ওখানে কবর হবে কেউ বলছে যে না আমরা মক্কায় নিয়ে যাব মদিনাবাসী বলছে জি না আমরা আল্লাহ রাসূলের এই লাশ আমরা নিয়ে যাব এই মতনৈক্য যখন শুরু হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও বেরিয়ে চলে এসেছেন আসার পরে বলছেন তোরা চুপ করো বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানে নবীদের লাশ তথা কবর হয় যেমন এই ওহি বিশ্বনবী একটা হাদিস শুনে দিয়েছে উম্মত আবার যে ইখতিলাফের মধ্যে পতিত হয়েছিল আবার সরাসরি তারা সমাধান করেছে কি করে নাই কথা বলেন মানে যখনই অনেক হবে ঐক্য কোথায় এসেছে ঐক্য এসেছে আল্লাহর ওহিতে কিন্তু আমরা আজকে ওহিকে বাদ দিয়ে ফতোয়ার গ্রন্থ থেকে যদি ফতোয়া মানতে চাই ভাই বলতো মুসলিম উম্মার ঐক্য ভাই আসতে পারে কখনোই আসতে পারে না সলাতের গুরুত্ব বোঝার আগে সলাতের পদ্ধতি বোঝার আগে আপনাকে বিশ্ব নবীর আর আল্লাহর ওহিকে যদি আপনি মর্যাদা দিতে না পারেন এই নামাজের আলোচনা করে পাশাপাশি লাভ হবে না এই ঘটনা পরে হবার পরে আর একটা নতুন মতনৈক্য চলে আসলো উম্মতের মধ্যে মতনৈক্য কি এখন খলিফা কে হবে আল্লাহর নবী তো মৃত্যুবরণ করেছে খলিফা কে হবে মুহাজিরদের মধ্যে থেকে দাবি করছে যে আমাদের মধ্যে থেকে এখন খলিফা নির্বাচন করো আনসারদের মধ্যে থেকে বলছে জি না আমাদের মধ্যে থেকে খলিফা হবে কেউ বলছে আবু বকরকে খলিফা করো পাশ থেকে কেউ বলছে না উমারকে করো কেউ বলছে আলীকে বলো ভাই বলুন তো আবার মতনৈক্য হয়েছে কি হয় নাই দেখেন বিশ্বনবীর লাশ মরক এখনো দাফন হয় নাই আল্লাহ রাসূলের মৃত্যু ঘটেছে এই মতো অবস্থাতে মুসলিম উম্মা অনেক রকমের অনৈক্য মতনৈক্য মতভেদের মধ্যে পতিত হয়েছে ঠিক এই সময়তেই বিশ্বনবীর এই লাশ কোথায় কবর হবে এটা নিয়ে মতনৈক্য হয়েছে খলিফা কে হবে এটা নিয়েও মতনৈক্য হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সঙ্গে সঙ্গে এসে বলছে তোমরা শোনো আল্লাহর নবী বলেছে কুরাইশদের মধ্যেই কি হবে কথা বলেন কুরাইশদের মধ্যেই হবে খলিফা নির্বাচন করা হবে যত রকমের মতনৈক্য হয়েছে মুসলিম উম্মায় ভাই সমাধান কোথায় হয়েছে আল্লাহর ওহীতে ভাই ওহি অথবা ওই মাতলু অথবা গায়ের মাতলু যে কোনো একটাকে যদি সত্য মিথ্যার পার্থক্যকারে আপনি ধরে নিতে পারেন মুসলিম উম্মার আবার ঐক্য ফিরে আসবে আজকে মসজিদের মধ্যেই নামাজের মধ্যেই যে মুসলিমদের ঐক্য না থাকে ভাই বলুন তো মসজিদের বাইরে হওয়া সম্ভব কথা বলেন আজকে যদি আপনাকে বলি যে ভাই আসেন কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পাটা লাগিয়ে দিয়ে নামাজ পড়ি এই মসজিদের মধ্যে ঐক্যটাকে বজায় রাখি আমাদের অনেক বড় বড় হুজুরা বলছে আরে বিয়াদব তোর বাপ আমার পেছনে নামাজ পড়ে আর তোমার পায়ের সঙ্গে পা লাগাবি ভাই বলে কি বলে না মসজিদের মধ্যে যদি ঐক্য না থাকে নামাজের মধ্যে যদি ঐক্য না থাকে ভাই বলুন তো পৃথিবীতে আর কোনো জায়গায় ঐক্য করা সম্ভব জি না যিনি নামাজে ঐক্য করতে চান এই কারণে মসজিদের মধ্যে আজকে মারামারি একটা কারণে কেন
পাশে চাচার বয়সের লোক ছিল আর এখানে নাতির বয়সে একজন নাতি ছিল সে কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়েছে বিশ্বনবীর হাদিস অনুসারে সূরা আবু দাউদ 666 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন তোমরা কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ আদায় করো এই কারণেই আজকে মসজিদের মধ্যে যুবকদেরকে ধরে একদম উত্তম মাধ্যম দিয়ে মসজিদ থেকে বিতাড়িত করছে কি করছে না যে করছে মানে আপনাকে আগে বুঝতে হবে বিশ্বনবী যে সালাত আমাদের শিক্ষা দিয়েছে এই সালাত আদায় করার পূর্বে আমাদের সালাতের গুরুত্ব জানার দরকার আছে বিশ্ব